নমস্কার আর রকমানি রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাবো দই বড়া। এটা সকলেরই জানা একটা রেসিপি, তাও আপনারা এটা বানাবেন, আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানালে আমি খুব খুশি হব। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় সবাই জানেন, আমিও সেভাবেই বানিয়েছি। যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার রেসিপিটাকে কাইন্ডলি লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দই বড়া বানাতে লাগছে বিউলির ডাল, আমি রাত্রিরে ভিজে রেখেছিলাম, সকালবেলা এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, 1.5 কাপ মতন আছে। লঙ্কা গুঁড়ো আর এটা হচ্ছে খাওয়ার সোডা কিংবা বেকিং পাউডার, নুন। আর চাটনির জন্য লাগছে তেঁতুলের কাত, গুড় নিয়েছি আখের গুড়, তেঁতুলের কাত নিয়েছি আমি 1 কাপ আর গুড় নিয়েছি 1 কাপের চাইতে একটু বেশি। এটা হচ্ছে জিরে ভাজা গুঁড়ো আর বিট নুন, চাট মশলা। আর দইটা অর্ধেক ফেটানো আছে, আমি আবার তৈরি করতে হবে, এটাকে ভালো করে ফেটিয়ে তৈরি করতে হবে, চিনি দিয়ে তৈরি করতে হবে দইটা। এই হচ্ছে আমার সরঞ্জাম, তার সঙ্গে লাগছে চিনি আর জল। প্রথমে আমি তেঁতুলের চাটনিটা বানাচ্ছি। তেঁতুলের কাঠটা নিয়ে নিলাম বাটিতে, এটা মিষ্টি চাটনি হয়, এটা করে রেখে দেওয়া যায় ফ্রিজের মধ্যে, যদি রেখে দেন তো অনেক সিঙাড়া বা চপের সঙ্গে নিয়ে খেতে ভালো লাগে। তেঁতুলের চাটনি একটা করে কন্টেনার করে রেখে দেবেন। একটু চাট মশলা, অল্প একটু জিরে ভাজা গুঁড়ো, একটু বিট নুন, এটা আমি গ্যাসে বসাবো। গ্যাসে বসিয়ে দিয়েছি, এই গুড়টা আস্তে আস্তে গলে যাবে আর তেঁতুলের যে কাপটা সেটা ঘন হয়ে আসবে। এটা সমানে নাড়তে হবে, তা নাহলে তলায় লেগে যেতে পারে। আরো নাড়তে হবে, এটা এখনো পাতলা আছে, বেশ ঘন হয়ে আসবে। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, বেশ ঝাল ঝাল হবে চাটনিটা। আর গুড়টা নিয়েছি আমি আখের গুড়, আখের গুড়েই ভালো হয় চাটনি। এখানে বেশ অনেকক্ষণ ধরে নাড়তে হবে, না নেড়ে এটা আমি করেই রাখতে পারতাম, আপনাদের দেখাবো বলে আমি করে রাখিনি। এটা হয়ে গেছে, এবার ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে এটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার ডাল বাটাটা আমি ফেটাতে হবে, প্রথমে নুন দেব, নুন দেব, আর একটু সামান্য খাবার সোডা দেবো বা বেকিং পাউডার, বাড়িতে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই দেবেন। নিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে। বড়াটা আরো ফুলবে, আমি বড়াগুলো ভেজে নেব। তেলটা হয়ে গেছে, সাদা তেলে আমি ভাজছি বড়াগুলো।
একটু বাদামি বাদামি রং হবে দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি এগুলো। এগুলো হলে আবার বাকিগুলো আমি ভেজে নেবো। এভাবে আমি একটু অল্প গরম জল নিয়েছি, একটু কুসুম কুসুম একটুখানি ঠান্ডা জল বেশি, তবে বেশি গরম হয়ে গেছে আমার। এর মধ্যে একটু নুন দিলাম, সামান্য একটু নুন দিয়েছি। নুন দিয়ে গলে গেছে, তখন আমি এই বড়াগুলো একটু ভিজিয়ে দেবো। এটা মিনিট 5-7 ভিজে থাকবে, তারপরে আমি তুলে নিয়ে প্লেটে রাখবো। দইটা আমি এখানে ট্রান্সফার করে নিয়েছি, ভালো করে ফুটিয়েছি। এটা বেশ ভালো ঘন আছে, এটা পাতলা করতে হবে। দইটা করে জল মেশাবো। এর মধ্যে একটু চিনি দেবো। বড় চামচে 4 চামচ মতো চিনি দিলাম। যে টক দই তো একটুখানি মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে। এবারে বড়াগুলো ভালো করে জল চিপে এরকম করে জলটা বার করে দিতে হবে, দিয়ে তুলতে হবে এভাবে। বড়াগুলো আস্তে আস্তে সবগুলো জল চিপে আমি তুলে নেব। এবারে আমি দইটা এটার উপরে ঢেলে দিচ্ছি, বড়াগুলোর উপরে সমান করে ঢেলে দিচ্ছি। এরপরে এর উপরে আমি একটু চাট মশলা, একটু জিরে ভাজার গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, তেঁতুলের যে কাঁচটা দিয়ে আমি এটা করেছিলাম চাটনিটা, সেটা ওপরে দিয়ে দেবো। তৈরি হয়ে গেল দই বড়া। এটা সকলে খাবেন, সবাই আপনারা জানেন এই জিনিস, কিন্তু আমি যেটা করেছি এটা একবার করে দেখবেন। দেখে খেলে ভালো লাগলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন।
আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।